সারেগামাপা খ্যাত গায়ক মইনুল আহসান নবীলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে আটকের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ আজ শনিবার বেলা 11:15 দিকে গণমাধ্যমকে বলেন, নোবেলের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ আছে, তার বিরুদ্ধে মামলাও আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে অনুষ্ঠানে না গিয়েও 1,72,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা হবে। গত 17 মে আদালত মামলা আকারে এজাহার গ্রহণ করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 2016 এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট 1,75,000 টাকা চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময় সর্বমোট 1,72,000 টাকা দেওয়া হয়। তবে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন তিনি। এরপর আজ আটক করা হলে নোবেলকে এর আগে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নোবেলের মাতলামিতে পণ্ডু হয় অনুষ্ঠান। দর্শকরা তাকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করে। গায়ক নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে সমালোচনার ঝড় উঠে। সে সময় স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে নোবেল বলেন, স্টেজে ওঠার আগে হালকা একটু রিল্যাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যায়নি, স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম। এছাড়া মাদক না ছাড়া নোবেলকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছিলেন তার সাবেক স্ত্রী সালসাবিল। সালসাবিল লিখেন, আমি হয়তো বা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম, এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি। দৈনিক আমার সংবাদ।